বাগদাদ শহরে এক ধার্মিক মেয়ে ছিল। ছোটবেলা থেকে নামাজ রোজা কোরআন তেলাওয়াতে নিয়মিত ছিল। অতঃপর যখন মেয়েটি বড় হলো, মা বাবা তার কাছে বিয়ের সম্মতি চাইল, সে রাজি হয়ে গেল। তার মা বাবা একজন ধার্মিক পাত্র ঠিক করল, বিয়ের দিন ঠিক করা হলো। যথারীতি বিয়ের সব আয়োজন সম্পন্ন, মেয়েটিকে কনের সাজে সাজানো হলো। এদিকে জোহরের আজান দিল, মেয়ে বিয়ের আসর থেকে উঠে নামাজ পড়তে চলে গেল। আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, আরে কি হয়েছে, কি করছো, এখন বরযাত্রী এসে পড়বে, তোমার সাজ নষ্ট হয়ে যাবে। বরযাত্রী এই অবস্থায় দেখলে কি বলবে? মেয়েটি তখন জবাবে বলল, আমি আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় পাই না, আল্লাহ যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন, কে কি বলবে তার জন্য আমি আল্লাহর বিধান অমান্য করতে পারবো না। অতঃপর মেয়েটি নামাজ পড়তে চলে গেল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মেয়ে আসছে না। অতঃপর মেয়ের মা নামাজের ঘরে মেয়েকে দেখতে গেল। মা দেখলো মেয়ে এখনো সেজদায়, সেজদা থেকে উঠায় বিলম্ব দেখে মা মেয়ের শরীরে হাত দিতে মেয়ে পড়ে গেল। বুঝতে বাকি নেই মেয়ে মৃত্যুবরণ করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, কি সুন্দর মৃত্যু! আল্লাহ দরবারে সেজদা অবস্থায় মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে? মানুষের হায়াত বাতাসে রেখে দেওয়া মোমবাতির মতো, কখন যে নিভে যাবে তা বলা যায় না। সুতরাং আসুন আমরা সবাই বেশি বেশি ভালো কাজ করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে চিরস্থায়ী পরকালের জীবনকে গড়ে নিই। ইসলামের আলোয় নিজ জীবনকে আলোকিত করি। আসলে দুনিয়া সুখের জায়গা না, আবার দুঃখেরও না। আসল দুঃখ জাহান্নামে, আর আসল সুখ শান্তি জান্নাতে। হে আল্লাহ, আমাকে সহ বিশ্বের সকল মুসলিম নরনারীকে ইসলামের বিধিনিষেধ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।